আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার এপিসোড। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার মোস্ট ফেভারিট একটি রেসিপি, বড়োয়ের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটি অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকে, তবে আমি আজ শেয়ার করব আমার মায়ের রেসিপি। একবার তৈরি করে অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন মজাদার এই বড়োয়ের আচার। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রসেসে। আজকের আচারের মূল যে উপকরণ সেটি হলো বড়ই, আর আমি এখানে 1 কেজি শুকনো বড়ই নিয়েছি। আর এগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে বারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে, কারণ কুল বা বড়ই যখন রোদ্রে দেওয়া হয় তখন কিন্তু অনেক ধুলাবালি সেখানে উড়ে পড়ে, তাই এটা খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে বারবার ধুয়ে নিতে হবে। এবার এই বড়ইগুলো আমি একটু সিদ্ধ করে নিব, সেজন্য আগে থেকে চুলায় পানি গরম হতে দিয়েছি। এবার আগে থেকে পরিষ্কার করে রাখা বড়ই দিয়ে দিব। এবার এই বড়ইগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল করে নিব। দেখুন, এরই মধ্যে কুলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটি ছাঁকনির সাহায্যে আমি কুলগুলোকে পানি ঝরিয়ে নিব। বড়ই তৈরির জন্য আমরা আজকে একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। একটি প্যান বসিয়ে অ্যাড করছি 5টি গোটা শুকনা মরিচ, 2 টুকরা দারুচিনি। এইগুলো একটু কয়েক সেকেন্ডের মতো ফ্রাই করে নিব। যখন মরিচগুলোর কালার চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করব 1 টেবিল চামচ পাঁচফোড়ন। অ্যাড করব 1 চা চামচ জিরা। সব কিছু কয়েক সেকেন্ড ফ্রাই করে নিব। চুলায় একটি পাতিল বসিয়ে অ্যাড করছি 1/2 কাপ সরিষার তেল। অ্যাড করছি 2টি তেজপাতা, 2টি গোটা শুকনা মরিচ, রসুন কুচি 1 টেবিল চামচ। আবারও কয়েক সেকেন্ড সব কিছু ফ্রাই করে নিব। যখন রসুনের কালার হালকা ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা বড়ই। খুব ভালোভাবে সব কিছু উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিব। অ্যাড করছি 1 টেবিল চামচ লবণ। আবারও সব কিছু নেড়ে মিশিয়ে নিব। দুই মিনিট বড়ইগুলো রান্না করার পর আমি এরকম একটি ভর্তা মেকারের সাহায্যে বড়ইগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে এই কাজটি ডাল ঘুটনির সাহায্যেও করে নিতে পারেন। খুব ভালোভাবে ম্যাশ করা কিন্তু শেষ। এই পর্যায়ে অ্যাড করছি 1/2 কাপ চিনি। আজকের আচারে আমি চিনি এবং গুড় 2টাই ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো একটি কিন্তু ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে চিনিটা গলে একটু পানি বের হবে, আর সেই সাথে আমি খুব ভালোভাবে এটি মিক্স করে নিব। অ্যাড করছি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা, আমি এটি শিলপাটায় বেটে নিয়েছি। আবারও 1 মিনিটের মতো রান্না করে নিব। অ্যাড করছি 1/2 কাপ গুড়। আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি, আপনারা এখানে আখের গুড় ব্যবহার করতে পারবেন। আর আগেই যেহেতু বলেছি আচারটা আমি টক মিষ্টি ঝাল করব, তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কিন্তু চিনি বা গুড় কম বেশি করে নিতে পারেন। অ্যাকচুয়ালি আমি যে বড়ইটা ইউজ করছি সেটা কিন্তু খুব বেশি টক ছিল না,
এরই মাঝে আমাদের আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে। সব শেষে অ্যাড করছি এক চা চামচ ভিনেগার। আবারও সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। দেখেই বুঝতে পারছেন আচারটা খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। এবার আমি এটি অন্য একটি পাতিলে ঢেলে নিব। আচার যে পাত্রে তৈরি করবেন কখনোই কিন্তু সেই গরম পাত্রে আচারটা রাখবেন না। সো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজেই বাসায় তৈরি করে ফেলা যায় বড়ের টক ঝাল মিষ্টি আচার। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি মাস্ট ক্লিক করবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন চলে যাবে আপনার অলে। আর অবশ্যই লাইক কমেন্ট সাথে শেয়ার করুন আপনার বন্ধু মহলে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।